দেশকে অরাজকতা করার জন্য, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য এই কার্যকলাপগুলো সন্ত্রাসী করতেছে। বাইরে আন্তর্জাতিক ষড়যন্ত্র হতে পারে, বাংলাদেশের ষড়যন্ত্র হতে পারে, এভাবে যাতে ব্রিজটা না হয়। ব্রিজ হলে বাংলাদেশের অনেক উপকার হবে। আর তৃতীয় করে অনেকে বাঁচে, অনেকে অনেকে মারা যায়। কেন মারা যায়? আমাদের সচেতনতার অভাবে। কারণ আমাদের বাড়ির আঙ্গিনা পরিষ্কার করি না, যেমন ডাবের শুলা আছে পানি থাকে, তিন দিন তো আমাদের পানিটা থাকলে, কুলের টপ আছে, কুলের টপের মধ্যে পানি থাকে, ছাদের উপরে বাগান থাকে, ডাম দিয়া এই ডামের মধ্যে পানি থাকে, তিন দিন পরে এই পানিটার থেকে আগে জীবন তৈরি হয়, এটার থেকে ডেঙ্গু উৎপন্ন হয়। এই ডেঙ্গু যদি কেউ কামড়তে সাথে সাথে তার সবাই ভালো থাকে। আমি তো বক্তব্য হয়ে গেছে, এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমাদের আমি তাদের সাথে যোগ করতেছি। ব্যাপারটা হলো আসলে আমরা গুজবের কান দেব, এই যে দেশে একটা গুজব, গুজব তোমরা বুঝতে পারো গুজব কি? মানে অকর্মিত কোন কথাকে রটাই দাও, মিথ্যা কথাকে রটাই দেওয়ার নাম হলো গুজব। আমরা গুজবের কান দেব। যদি কারোর ডেঙ্গু জ্বর হয়, প্রথমে দেখা যাবে তার শরীর চুলকাইতেছে, চুলকায় সেটা লাল হয়ে যাবে এবং সারা শরীর ব্যথা করবে, ব্যথা কি প্রচণ্ড ব্যথা করবে। এখানে কিন্তু আরেকটা এই জিনিসগুলি লক্ষণগুলি দেখলে আপনি ওই সাথে সাথে অন্য ওষুধ খাইতে পারবেন না। ওষুধ খাইলে একমাত্র প্যারাসিটামল, একটা ব্যথার জন্য প্যারাসিটামল খাইতে পারবেন এবং ভালো চিকিৎসকের কাছে যাইতে হবে। তারপর আমরা এই রোগগুলো থেকে বাঁচার জন্য মশারি ব্যবহার করব এবং সবাই সচেতন থাকবো। আর আসে ছেলে ধরা, এখন আসে ছেলে ধরা, ছেলে ধরা আসলে ছেলে ধরা আর মাথা কেটে নেওয়া এটা আসলে রাষ্ট্রবিরোধী কাজ, এটা কোনো ভিত্তি নেই। কিছু লোক আছে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই ধরনের কাজ করে। তা আমাদের যাদেরকে সন্দেহ হবে আমরা তাদের সাথে মানে অপরিচিত লোকদের সাথে কথা বলবো না এবং তাদের কাছে কম যাবো। যদি